হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে ম্যাথের দু নাম্বার ক্লাসটি করাচ্ছি এর আগে আমি একটা ক্লাস করিয়ে দিয়েছি যারা ক্লাসটি দেখনি অবশ্যই ক্লাসটি দেখে নেবে তো আজকের এই অঙ্কের ক্লাসটি তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে যেমন এন টি এক্সাইজ মেন্স গ্রুপ ডি প্রাইমারি টেড আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আপকামিং পরীক্ষাগুলো আসতে চলেছে সে সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাই অবশ্যই তোমরা এই অঙ্কগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বোঝার চেষ্টা করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এই ভিডিওটি তো আজকে দু নম্বর ক্লাস আর এর পিডিএফটা তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা ওয়েবসাইটে ভিজিট করবে আমাদের ডাব্লু বলে ঠিক আছে সেখানে জিকেরও মকটেস্ট দেওয়া হয় তো অবশ্যই তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করবে তো আজকে দু নম্বর ক্লাস তো দেখো এই ক্লাসটা তো দেখো এক নম্বর কোশ্চিন কী বলেছে একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে আর এইটটি পার্সেন্ট অঙ্কে পাশ করে আর দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে যদি একশো জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বলেছে তো দেখো এখানে ইংলিশে পাশ করেছে অঙ্কেও পাশ করেছে আর উভয় বিষয়ে ফেল করেছে তো আমাদেরকে ফেলটাকে আগে বের করে নিতে হবে ইংরেজি আর অঙ্কে ঠিক আছে সত্তর পার্সেন্ট তো পাস করেছে ইংলিশে আর এইট্টি পার্সেন্ট অঙ্কে তো এখন এর ফেলটা আমরা বের করে নেব তো আমরা যে যেহেতু জানি যে পার্সেন্টে আছে সেহেতু আমাদেরকে একশো ধরে নিতে হবে তো দেখো ইংলিশে ফেল ফেল করেছে কত একশো থেকে আমরা সত্তর বাদ দিব তাহলে পেলাম থার্টি থার্টি পার্সেন্ট হচ্ছে ইংলিশে ফেল করেছে আর অঙ্কে তো দেখো ম্যাথে ফেল করেছে হচ্ছে একশো থেকে আমরা এইটটি বাদ দেবো তাহলে কত হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট আর উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেলটা তো বলেই দিয়েছে দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে কি বলেছে যে যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তো উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করেছে সেটা আমরা বের করে নেবো পার্সেন্টটা তো দেখো মোট আমরা কি জানি একশো একশো থেকে আমরা ইংলিশ আর ম্যাথেরটা প্লাস করে নেব তিরিশ যোগ কুড়ি আর উভয় বিষয়ে যে টেন পার্সেন্টটা ফেল করেছে সেইটা আমরা মাইনাস করে দেব এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে ঠিক আছে তো দেখো একশো তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বাদ দিলে হচ্ছে ফর্টি তাহলে উভয় বিষয়ে পাস করে হচ্ছে সিক্সটি পার্সেন্ট একশো হচ্ছে টোটাল আর ইংলিশ আর ম্যাথটা আমরা যোগ করে নিলাম আর তার থেকে আমরা উভয় বিষয়টা বাদ দিয়ে দিলাম ওকে তাহলে একশো থেকে চল্লিশ বাদ দিলে হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাস করেছে তো এখানে কী বলেছে একশো চুয়াল্লিশ জন উভয় বিষয় পাশ করে একশো চুয়াল্লিশ জন বলে দেওয়া আছে তার মানে কি সিক্সটি পার্সেন্ট সমান সমান হচ্ছে একশো চুয়াল্লিশ ওকে তাহলে এক পার্সেন্ট হচ্ছে একশো চুয়াল্লিশ বাই সিক্সটি আর একশো পার্সেন্ট হচ্ছে এর সাথে একশো গুণ হয়ে যাবে ওকে তাহলে জিরো এই জিরো আর এই জিরো কেটে গেল ছয় দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করলে কত হচ্ছে ছয় দু 12, বারো চার 24 চব্বিশ চব্বিশ বেরোচ্ছে তাহলে চব্বিশ আর দশ ইন্টু কোলে কত বের দুশো চল্লিশ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এটা হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ওকে অপশন বি নেক্সট দু নম্বর দেখো রাধা তার আয়ের ফরটি পার্সেন্ট খাবারের জন্য কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য দশ পার্সেন্ট বিনোদনের জন্য এবং দশ পার্সেন্ট হাতে খরচের জন্য ব্যয় করেন মাসের শেষে তার সঞ্চয় পনেরোশো টাকা হলে তার মাসিক আয় কত টাকা তো দেখো আমরা এখানে মোট ধরে নেব হচ্ছে একশো একশো থেকে আমরা এই যে আয়গুলো রয়েছে চল্লিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট তারপরে আবার দশ পার্সেন্ট এগুলো সবগুলো আমরা যোগ করে নেব তো টোটালটা আমরা একশো ধরে নিলাম আর সেখান থেকে এগুলো যোগ করে বাদ দিয়ে দেবো তো দেখো চল্লিশ কুড়ি দশ আর দশ তো একশো চল্লিশ পঞ্চাশ আর সত্তর আশি আশি পার্সেন্ট থাকলো কত কুড়ি পার্সেন্ট ওকে তো মাসের শেষে তার সঞ্চয় কত পনেরোশো টাকা তো এই কুড়ি পার্সেন্ট সমান সমান হচ্ছে পনেরোশো টাকা আর এক পার্সেন্ট সমান সমান পনেরোশো ইন্টু কুড়ি তবে একশো পার্সেন্ট সমান সমান হচ্ছে এটার সাথে একশো গুণ হয়ে যাবে জিরো জিরো কাটলো দুই পাঁচে দশ জিরো জিরো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচে কেউ পাঁচ ছয় সাত সাত হাজার পাঁচশো টাকা তার মাসিক আয় হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার সাত হাজার পাঁচশো তো আমি অঙ্কগুলো শর্টকাটে করে দিচ্ছি তো শর্টকাটে তোমাদেরকে পরীক্ষা করতে হবে সময় কম জন্য ওকে নেক্সট ওটা দেখো কি বলেছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ হলে বড় সংখ্যাটি কত তো দেখো এখানে কী বলেছে দ্বিতীয়টি হচ্ছে প্রথমটির দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যাটা আমরা এক্স ধরে নেব এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে যেহেতু প্রথমটির দ্বিগুণ অতএব এখানে এক্স বাই টু ওকে আর তৃতীয়টি তৃতীয়টির তিন গুণ বলেছে তো তৃতীয়টি হচ্ছে এক্স বাই থ্রি ওকে খুব সিম্পল একটা অঙ্ক তো দেখো এক্স প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি সমান সমান কী বলেছে তিনটি সংখ্যার গড় চুয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু থ্রি যেহেতু তিনটি সংখ্যার গড় বলেছে তাই তিন দিয়ে ইন্টু হবে তো দেখো লসাগু তিন দুগুণে ছয় তো এখানে সিক্স এক্স প্লাস এখানে থ্রি এক্স আর এখানে হচ্ছে টু এক্স তাহলে 44 ফোর ইন্টু তিন ছয় তিন নয় দশ এগারো এগারো এক ছটা ওইদিকে গুণ হয়ে যাবে সিক্স তো এক সম সমান এটাকে এগারো দিয়ে আমরা ভাগ করব এগারো চারে হচ্ছে চুয়াল্লিশ তো দেখো চার তিনে বারো 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 আর ছয় ইন্টু করে কত হচ্ছে ছয় দুগুণে বারো দুই হাতে এক ছয় একে ছয় আরে সাত বাহাত্তর ওকে তো এক সমান সমান বের হলো বাহাত্তর তো বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি আমাদের এক্স তাহলে এক্সের মান হচ্ছে বাহাত্তর তাহলে বড় সংখ্যাটি হচ্ছে বাহাত্তর ওকে তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার বাহাত্তর বড় সংখ্যাটি বাহাত্তর নেক্সট চার নাম্বার দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টা গতিবেগে ধাবমান একশো একাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে দুশো উনতিরিশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে গিয়েছে হচ্ছে একটা গতিবেগে ধাবমান একশো একাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে দুইশো উনতিরিশ মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে হবে তো আমরা কি জানি এখানে কী চেয়েছে কত সেকেন্ড সেকেন্ড সময় সময় আমাদেরকে এখানে বের করতে হবে ওকে সময়টা আমাদেরকে বের করতে হবে তো আমরা সময় সমান কি জানি সময় সমান জানি দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ তাই না তো দেখো সময়টা যেহেতু বের করতে হবে তো দূরত্ব আর গতিবেগটা আমাদেরকে আগে বের করে নিতে হবে তো এখানে মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে এই যে এখানে একশো একাত্তর মিটার আর দুশো মিটার এই দুটো যোগ করে দিতে হবে তাহলে কত হচ্ছে এখানে চারশো মিটার ওকে আর গতিবেগ গতিবেগ দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এটা মিটার সেকেন্ডে করতে গেলে পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ বাই আঠারো দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তবে মিটার সেকেন্ডে বের হয়ে যাবে তো দেখো তিন তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন ছয় আঠারো আবার দিয়ে তিন দিয়ে তিন দু দুকুণে ছয় তিন পাঁচ পনেরো তো এখানে পঁচিশ বাই টু ওকে তো দূরত্ব বের হয়ে গেলো আমাদের চারশো আর গতিবেগ বের হলো পঁচিশ বাই টু তো দূরত্ব দেখো চারশো সময় টাইম সমান সমান কত চারশো ডিভাইডেড বাই পঁচিশ বাই টু তাহলে এটা চারশো উপরে হচ্ছে দুই চলে যাবে আর নিচে কত থাকবে পঁচিশ তো দেখো পঁচিশ থেকে চারশোকে কাটলে কত বের হয় ষোলো ওকে তাহলে এখানে ষোলো আর দুই বের হলো ষোলো দোকানে কত হচ্ছে তাহলে বত্রিশ মিটার ওকে তাহলে একশো একাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে দুশো উনত্রিশ মিটার লম্বাইতে সেতুকে অতিক্রম করবে বত্রিশ মিনিটে সরি এটা মিনিট হবে আমি মিটার বলেছি এটা মিনিট হবে ওকে বত্রিশ মিনিটে তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি বত্রিশ মিনিট ওকে নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা দেখো কুড়িজন লোক দৈনিক ছয় ঘন্টা একটি কাজ আঠারো দিনে সম্পন্ন করে তো পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এম ওয়ান টি ওয়ান আর ডি ওয়ান সমান সমান এম টু টি টু আর ডি টু ওকে তো দেখো এম ওয়ান এম ওয়ান সমান সমান হচ্ছে কুড়িজন লোক ওকে টি ওয়ান সমান সমান ছয় ঘন্টা আর ডি ওয়ান সমান সমান হচ্ছে আঠারো দিন আর তারপরটা দেখো এম টু এম টু সমান সমান কত পনেরো জন টি টু আমাদেরকে এখানে কি বের করতে হবে কত ঘন্টা তো টি টুটা হচ্ছে এক্স এটাই আমাদেরকে বের করতে হবে আর ডি টা হচ্ছে এখানে বারো ওকে তো দেখো এম ওয়ান হচ্ছে কুড়ি টি ওয়ান হচ্ছে সিক্স ইন্টু ডি ওয়ান হচ্ছে আঠারো সমান সমান পনেরো ইন্টু এক্স ইন্টু বারো তো আমরা এক্সটা বের করবো তো এক্সটা এই দিকে চলে আসবে তো এক্সের সাথে পনেরো আর বারো যেহেতু ইন্টু আছে সেটা নিচে চলে যাবে পনেরো ইন্টু বারো আর কুড়ি ছয় আঠারো উপরে থাকবে কুড়ি ছয় আর আঠারো ওকে তো ছয় দুগোনে বারো দুই দশে কুড়ি পাঁচ দুকোনে দশ পাঁচ তিনে পনেরো আর তিন একে তিন তিন চার তিন পাঁচ মনে তিন ছয় আঠারো হলো তাহলে এখানে একটা ছয় আর এখানে একটা দুই তাহলে ছয় দুগোনে বারো তো কত ঘন্টা কাজ কর কাজ করবে এটা এরা কত ঘন্টা তো এখানে হচ্ছে বারো ঘন্টা ওকে তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি বারো ঘন্টা পনেরো জন লোক দৈনিক বারো ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং